সকাল থেকে প্রচুরই কাজ সামলেছি, টুকটুক করে অনেক কাজ করেছি। সকালে উঠে রান্না বান্না সামলে এদিক ওদিক নানান এটা ওটা তো জমে যায়, সেই সব কিছু করেছি, আরও বেশ কিছু বাকি আছে। আমার রান্নাবান্না তো আজকে আর দেখাচ্ছি না, এখানে আছে, কিছু আছে এখানে। তেলাপিয়া মাছের ঝোল করেছি আর ডালের বড়া, আর বেশ কিছু আলু সেদ্ধ করে রেখেছি। ওই যে প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগবে। এখন মোটামুটি আমি ফ্রি, তাই কি করব, ভিডিও করতে বসলাম, ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, হয়তো আজকে আসবে, হয়তো রঙের মিস্ত্রিকে ফোন করলাম, সেও বলল ফোন করব, আমি জানাবো কবে যাচ্ছি। যাই হোক, এই চলছে। এখন টুকটুক করে এটা ওটা করে আমি যাব স্নানে, স্নানের আগে অনেক কিছু কাজ আছে, আর একটু গাছের ব্যাপারটা একটু দেখব, আর যদি তোমাদের পারি তো একটু দেখিয়ে দেবো। কবে যে সব ঠিক হবে আমি জানি না, সব কবে একদম পুরোপুরি আগের মতো হবে, মানে একটা সিস্টেমে সুন্দর মতো মানে সেট করে নিতে পারবো কবে তা আমি জানি না, তবে করব, আমি করবই। দেখি এখন কি যে করি বুঝতে পারছি না, আসলে অনেকটা সময় ফ্রি থাকলে বোধ হয় এমনই হয়, কাজ নেই, আর যেসব কাজ আছে সেগুলো এই স্নানের আগে করার কাজ বা কিছুক্ষণ পরের আর কি, এই মুহূর্তে ধরার না। মামা আজকে অফিস গেল, ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার হয়তো। চলো আজকের মতো, মানে এখনকার মতো এইটুকু, চলো দেখতে থাকো। ওয়েদারটা দারুণ, গাছগুলো বেশ লাগছে। চলো একটু গাছে দেখো, এই দেখো ব্লিডিং হার্ট, এগুলো না খালি বালির ওপর বসিয়েছি, বেশ সুন্দর হচ্ছে, স্নেক প্ল্যান্ট। এটাও স্নেক প্ল্যান্ট, আর এই ফার্ন গাছটা না নিজে নিজে হয়েছে, খারাপ লাগছে না তাই না, বেশ সুন্দর লাগছে দেখতে। পার্পল হার্ট, এই যে নিচে ট্রায়াঙ্গেল হার্ট, দেখো কতটা দুলে গেছে, এটা জেড প্ল্যান্ট, খুব ছোট্ট একটা চারা এনেছিলাম, সেটা থেকে এত সুন্দর হয়েছে না, ছোট ছোট আরো তিনটে চারা করেছি, সে ছাদে আছে। সিঙ্গোনিয়াম মিলি, এই হচ্ছে আমাদের দোতলার বাগান, চলো
টুকটুক করে একটু বাগান দেখিয়ে দিলাম। স্নেক প্ল্যান্টের পাতাগুলো এত মোটা হয়েছে, বেশ সুন্দর লাগে। আর স্নেক প্ল্যান্টগুলো না বেশ লম্বাও হয়ে যায়, দারুণ লাগে দেখতে। ঠিক আছে চলো, আজকে আর কি দেখাবো, আজকে আর কিছুই দেখানোর নেই, আজ এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।